আসসালামু আলাইকুম। আপনারা একসব ভালো আছেন, আশা করি ভালো আছেন। ওই দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে, কলিফ্লাওয়ার কুফতা কারি। আশা করি আপনারা আমি যেভাবে মালাইরাম ওভাবে বানাইবা বানাইয়া খাইবা, দেখবা অনেক ইয়ামি। সাথে থাকুক আমার, দেখতে থাকুক আমি কীভাবে বানাইতেছি। এখন আমি আপনাদের দেখাই মো কীভাবে কলিফ্লাওয়ারর কাবাব বানাই। মই তো একটা কলিফ্লাওয়ার লইছি, লইয়া একটারে আমি একটু বয়ল করছি। এটা তো সাধারণ সবেও পারবা, এর লাগে আর আমি এটা দেখাইলাম না। এটার মধ্যে লইয়া বয়ল করাটা হইয়া ওভাবে আপনারা একটারে মাস করবা। আসলে খুব মজা লাগে, বুঝেও যায় না। বাচ্চারা তো এমনি ভেজিটেবল খাইতা চাই না, কিন্তু কৌভাবে করিয়া দিলে দেখবানে খাইবা। তো ভাবলাম আজকে আমি আপনার লগে শেয়ার করি আমি কীভাবে কলিফ্লাওয়ারর কুফতা কারি মালাই দেখাইম। সাথে থাকুকা এখন আমি সবগুলা গুঁড়া মশলা দিব আপনারা দেখাইরা। এটা ধনিয়া, কারি পাউডার, চিলি পাউডার, হলদি পাউডার আর সল্ট দিলাম, সবগুলো অ্যাড করলাম। পেন্টিং করলাম এক কাপ রাইস ফ্লাওয়ার দিলাম। আপনারা চাইলে বেসন দিতে পারবাতে আমি রাইস ফ্লাওয়ার দিলাম। আর একটা ইয়ালো ইয়েগর ইয়ালো অংশ দিলাম। আমি সবসময় আপনারা দেখুন জানো পুরা একটা দিই না ইয়ালো অংশটুকু দিই, কারণ কাবাব টাবাব যদিন পুরা এশারায় এক দেওয়া যায় তাইলে আপনার জয় না। ও কেটা কাবাব বিরান করবার সময় আবার এগুলা জয়, একটু গরম পড়েছে আমার এগুলা। এটুকু আমি ওভাবে কাবাবগুলা করলাম, আপনারা তার এগুলা সব কম বেশ জানান কীভাবে আমি ওভাবে করলাম। সবগুলা করি এখন আমি দেখাইনি কীভাবে এটা করি। এখন আমি একটা খানার মাঝে বয়ল দিছি, দিয়ে আমি ও কাবাবগুলা দিলাম বাজার লাগি। সাতটা কুকা আপনারা হাতে কুকা ওভাবে আশা করি আপনারা বানাইবা বানাইয়া খাইবা। বাচ্চেন্টর লাগিও ভালো আছে, বাচ্চেন্ট তো এমনি দেখেন না, আমি ভেজিটেবল খাইতে চাই না, কিন্তু ওভাবে করলে আশা করে খাইবা। দেখি আমি আর একটা বয়েছি, আমি কেন একটু হান্ডিটা গরম হয়েছে, আমি একটু অয়েল দিলাম। আমি ওগুলার একটু উঠাইলাম, আপনারা বানাইয়া না খাইলে কিন্তু বুঝতে না কতটা ইয়ামি। প্লিজ ওভাবে বানাইবা বানাইয়া খাইয়া আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমার রেসিপিটার যদি কোনো ভুল হইয়া থাকলে আপনারা যদি আরও কিছু আইডিয়া থাকে তো আমারে কইবা যে ওভাবে করুন। আশা করি আপনারা ভালো আসবো এই রেসিপিটা। এখন আমি ওটার মাঝে একটু মোদক আমি দুইটা অনিয়ন কাটিয়ে রাখছিলাম, এগুলা দিলাম। তাতে আমি সল্ট দিলাম, পরিমাণ মতন আমি সল্ট দিলাম। এখন আমি অন্য একটু আদা রসুন দিলাম, আর আমি এগুলা একদম টল দিতে একটা টিস্যু পেপার দিয়ে একটা প্লেটে তুললাম। আশা করি আপনারাও ওভাবে বানাইবা, এমনিও চাইলে ওরকমও চাইলে আপনারা
Thank you.